নমস্কার আমার নুন সঙ্গীতা গুপ্ত দেখো বল সিনেমা আসবে যাবে কিন্তু কেজি পারমানেন্ট এটি যে সিনেমা অনেক ইমোশন হয়ে দাঁড়িয়ে যে কোনো ডাউট নেই কেজিএফ টু এর সাথে টুইস্ট যখন হয়েছে তখন দেখানো হয়েছে সিগুলি ক্লাইম্যাক্সে যে সিনেমা সবাই শুরু হয়েছে সিনেমা কোনো শেষ হয়নি কেজি প্রার্থী আসে চলেছে কেজি পার্ট টু শেষে যখন আরাম করে দেখানো হচ্ছে আশায্য এখনো বাকি এখন কিছু দেখানোই হয়নি যেমন কোনো বাচ্চার হাত থেকে বেলুন ছিনলে বাচ্চারা পাগল হয়েছে বেলুন কবে পাবে এবং সিনেমা লাভাররা পাগল হয়ে যাচ্ছে সিনেমা কেজি প্রার্থী কবে আসবে এই অপেক্ষাও শেষ হচ্ছে না কেজিএফ লাভাররা অপেক্ষা করতে পারছে না টেনশন করবেন না ভগবান আপনার কথা শুনে নিয়েছে কেজি পার্ট থ্রি রিলিজ ডেট সম্পর্কে জানা গেছে আপনি দেখেছেন একদিন আগে স্যালারি অফিসিয়াল রিলিজ ডেট সবার সামনে নিয়ে আসা হয়েছে ফিল্ম মেকার আত্মবিশ্বাসের সঙ্গে নিয়ে আসছে এবং কেজি থ্রির জন্য কত পরিশ্রম নিয়ে করবে ফিল্মকে নিয়ে বড় বড় আপডেট নিয়ে আসতে চলেছি যা শুনে আপনার আনন্দে নেচে উঠবেন আপডেট নাম্বার ওয়ান সুশান্ত প্রথম স্যালার রিলিজ করে দেবে তা কিছু মাস পর স্যালার টু রিলিজ করবে এবং স্যালার টু এর জন্য কেজি থ্রি মতো অপেক্ষা করতে হবে না হতে পারে স্যালার টু আগামী বছর দু হাজার চব্বিশে রিলিজ করবে যে নিজের জন্য আপনি অপেক্ষা করছেন স্যালার টু এর পর কেজি থ্রি রিলিজ করবে এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কেজি থ্রি এভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে এর ব্যাপারে কোনো ডার্ক করবেন না আমি লিখে দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজ সালার টু এর পর জুনিয়ার ফিল্ম রিলিজ করবে এখনো পর্যন্ত সবচেয়ে ডার্ক চ্যাপ্টার হতে চলেছে ইন্ডিয়ান সিনেমাতে আপডেট নাম্বার টু অনেকদিন পর্যন্ত সবাই লোকে জিজ্ঞেস করত আমরা কি দিতে চলেছি কেজি থ্রিতে রকে ভাইয়াকে আবার কি বাঁচিয়ে নিয়ে আসা হবে এবারে কি গল্প এগিয়ে নিয়ে যাওয়া হবে নাকি পুরোনো কোনো গল্প যে আমরা মিস করে গেছি সেই গল্পকে নিয়ে এসে আপনাকে দেখানো হবে এর ব্যাপারে কোনো কনফার্ম নিউজ নেই টোটাল কনফিউশন রয়েছে পাকা খবর আছে যে কেজি সিকুলে মধ্যে কেজি থ্রিতে ফিউচার প্রেসিডেন্ট নয় পাঁচটা স্টোরি দেখানো হবে এইবার কেজিএফ এ রকি ভাইয়া বিদেশি গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে চলেছে ইউএসএস রকি ভাইয়া কি গন্ডগোল করে দিয়েছিল যে কেজিএফ টুতে রকি ভাইয়া এরকম হয়ে গেছে মস্টার রকি মাঝে মধ্যে বিদেশি চারদের সঙ্গে ছবি দিয়ে থাকে আমরা বুঝতে পারিনি আমাদের কেজিএফ ব্যাপারে কিছুভাবে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিল এবার আমি কেজিএফ থ্রি ব্যাপারে সবচেয়ে বড় আপডেট নিয়ে আসতে চলেছি যা আগুনে ঘি দেওয়ার মতন কাজ করবে স্যালার কেনার পোস্টপোন করে দেওয়া হলো আপনি কোনোদিন জিজ্ঞেস করেছেন কোনোদিন ভেবেছেন কোনো উত্তর কি পেয়েছেন চিন্তা করবেন না আমি তো আছি মাস্টার মাইন্ড সুশান্তের মাথায় কিছু চিন্তা ভাবনা আসে স্যালারি কিছু সিনকে নতুন শ্যুট করা হয় এই জন্য ফিল্মকে পোস্টপোন করে দেওয়া হয়েছিল কিছু ইম্পর্টেন্ট সিন বাকি রয়ে গেছিল এই জন্য ফিল্মকে পিছানো হয়েছিল এই ফিল্মে একটা সিন আছে একটা ছেলেকে দেখানো হবে যার বন্ধু তো করার মতো কোনো বন্ধু নেই তার সত্যতা মোকাবিলা করার মতো কোনো শত্রুতার যোগ্যতা নেই স্যালারের রকি ক্যামেক করতে চলেছে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজ প্রবাসী ইয়াসকে আমরা এক এক সিনে দেখতে চলেছি এটা ক্ষত সত্যি খবর অনেকেই বলেছেন যে ইয়াস কেন কেজিএফ টু এর পর লুক চেঞ্জ করেনি এবং একই লুকে কেন ঘুরে বেড়াচ্ছে রাজাকে বাজা বানায় সে হচ্ছে কিং মেকার সুশান্ত ফাইনালি স্যালারের ভিতরে রকি ভাইয়ের কাঁদতে চলেছে এবার আসুন ঠিক করে বসে নিন আমি সবচেয়ে বড় ঝটকা দিতে চলেছি হ্যাঁ কেজি থ্রি ব্যাপারে নিউজ জানার জন্য আপনি এত অপেক্ষা করছিলেন এবার আসুন ঠিক করে বসে নিন ক্যালেন্ডার দাগ দিয়ে নিন কেজি থ্রি আজ থেকে দু বছর বাদে রিলিজ হতে চলেছে আপনি ঠিক শুনেছেন হ্যাঁ দু বছর বাদে রিলিজ করা হবে স্যালারি পার্ট টু ওয়ান শ্যুটিংয়ের সাথে সাথে স্যালারি টুয়ে শুটিং শুরু হয়ে গেছে কিছু সিন এডিটও করে দেওয়া হয়েছে কেন তো তাড়াহুড়ো করা হচ্ছে আপনিও জানেন আমিও জানি ডায়নোসার একার আশা সবকিছু নষ্ট করে দেবে তাই কন্ট্রোল করার মতন তো কাউকে চাই স্যালার টু শুটিং দু শুরু করে দেওয়া হবে এরপর কেজি থ্রি শুটিং শুরু হবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজ মাত্র দু বছর বাকি কেজি থ্রি বক্স অফিসে আসতে এবং সমস্ত রেকর্ড ভেঙে দেবে সবার অপেক্ষাও শেষ হবে এত তাড়াহুড়ো কেন করা হচ্ছে আপনার মধ্যে প্রশ্ন আছে তাই না এই রিজন হল প্রভাস প্রভাসকে আমরা স্যালারের পর কেজি থ্রিতে দেখতে চলেছি কেজি থ্রিতে বক্স ক্যামে করতে চলেছে এর জন্য স্যালার প্রভাসকে লুক চেঞ্জ করে দেওয়া হবে এবং আমরা যেমনি দেখতে চলেছি টাইগারকে বাঁচাতে কখন পাঠানে আসছে এবং পাঠানকে বাঁচাতে কখন টাইগার আসছে এইভাবে আমরা দু চরিত্র চলেছি কবে সিক্রেট এজেন্ট মানে ঋতিক রোশনের সঙ্গে দেখা হয়ে যেতে পারে এই সিনেমাতে রকি ভাইয়া তৃতীয়বারের জন্য কামব্যাক করছে মানে দু বাকি ডায়রিতে লিখে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন